আজকে আপনাদের সাথে কলা দিয়ে তৈরি করা খুবই মজার একটা নাস্তা শেয়ার করব অনেক সময় দেখা যায় বাচ্চারা কলা ডিম এগুলো খেতে চায় না তখন তাদেরকে কলা দিয়ে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন নাস্তাটা বানাতে সহজ উপকরণ লাগে কম আর খেতেও হয় অনেক বেশি মজার কলার এই মজাদার নাস্তাটা বানানোর জন্য এখানে দুই পিস কলা নিয়েছি এবার হচ্ছে কলার খোসাটাকে ছাড়িয়ে নিব কলার সাথে দুইটা ডিম দিয়ে দিব ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে এখন একটা কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব চাইলে কলাগুলোকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তারপর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন ডিম কলার মিশ্রণটাকে আরও স্মুথ করার জন্য একটা ব্লিন্ডারের কাপে নিয়ে নিয়েছি সাথে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এগুলো মিশে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিব এই তো ব্লেন্ড করার পরে ডিম আর কলাটা খুব ভালোভাবে স্মুথ হয়েছে তারপর এই মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যদিও এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে এতে কোনো ধরনের দানা নেই তারপরও মিশ্রণটা ছেঁকে নিলে কলার সাথে থাকা ছোট ছোট বিচিগুলো আলাদা হয়ে যাবে এরপর ডিম আর কলার মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি জাল করে রাখা ঘন তরল দুধ এক কাপ পরিমাণ এক চামচ দিচ্ছি ভ্যানিলা এসেন্স একটা উইক্স দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপরে এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় একটা পাত্র বসিয়ে অনফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে কিছুক্ষণ জাল করে ক্যারামেল তৈরি করে নিব তো চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি এর থেকে বেশি ডার্ক করলে ক্যারামেলের টেস্টটা তেতো হয়ে যাবে ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি একটা বাটিতে দিয়ে দিতে হবে আর সাথে সাথে বাটিটাকে দুলিয়ে ক্যারামেলটাকে চারো সাইডে ছড়িয়ে দিতে হবে ক্যারামেলটা সেট হওয়ার জন্য এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব তারপর এই বাটির ভিতরে দুধ কলা ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে মিশ্রণটা বাটিতে দেওয়ার পরে বাটিটাকে একটু ট্যাপ করে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলায় অন্য একটা পাত্রে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এর ভিতরে বাটিটাকে বসিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ ভাপিয়ে নিব আমি প্রায় দশ মিনিটের মতো পুডিংটাকে ভাপিয়ে নিয়েছি এর থেকে বেশি সময়ের প্রয়োজন হবে না এখন এই পুডিংটাকে ঠান্ডা করে নিব পুডিংটা নর্মাল টেম্পারেচারে আসার পর এটাকে আমি এক ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম এখন এটাকে ডিমোল্ড করব। একটা ছুরি দিয়ে চারো সাইডটা এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে খুবই সাবধানে পুরিংটাকে ডিমোল্ট করতে হবে দেখতেই পাচ্ছেন আমার পুরিংটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট পুডিংটাতে কিন্তু কোনো ধরনের ক্রাক আসেনি আর অমসৃণ হয়নি যে কোনো পুডিংই গরম থাকা অবস্থায় ডিমোল্ট করবেন না পুরিংয়ের ভেতরটাও অনেক বেশি সুন্দর হয়েছে একদম পারফেক্ট আর অনেক বেশি ক্রিমি ব্যানানা পুডিংয়ের ভেতরটা হালকা এরকম একটু কালচেই হবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এতে করে টেস্টের কোনো ধরনের হেরফের হবে না আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখবেন রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ